ফ্রেমিং নিয়ে কিছু বোঝাপড়া ছিল, বাট উনি খুব দ্রুত আমার টেস্টটা ধরে ফেলেছেন। সো মুভিটা অ্যাকচুয়ালি একটা ডিরেক্টর টেস্ট মাত্র, এর বেশি তো কিছু না। সো আমরা খুব ভালো একটা, আমাদের সিঙ্কটা খুব ভালো হয়েছে। মুক্তিযুদ্ধের 40 বছর পর মুক্তিযুদ্ধের ঘটনাকে নিয়ে একটি ছবি নির্মাণ, প্রেক্ষাপট, আনুষাঙ্গিক বিষয়গুলো অসম্ভব সতর্কতার সাথে করা দরকার, অনেক প্রপস পাওয়া অত্যন্ত কঠিন, বিশেষ করে আর্মির যেসব ওয়েপেন্স ব্যবহার করা হতো, যে ধরনের জিনিসপত্র ব্যবহার করো, ওই ব্যাপারগুলো কি করে আপনি অ্যারেঞ্জ করলেন? পুরো ব্যাপারগুলো অবশ্যই অনেক সময় লেগেছে, এই জন্য আমার মুভিটা করতে প্রায় 2 বছর লেগেছে। আমি পুরোটাই সিঙ্গেল হ্যান্ডলি করেছি নিজে। আমার মুভির আর্ট ডিরেক্টর ছিল যে, তার নাম রুবাইয়া তাখন, সে আবার আমার বোনও, সে আবার আমার মুভির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। শি ডিড এ এক্সিলেন্ট জব। সে প্রচণ্ড রকম বাজারে ঘুরে 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 প্রপস কালেক্ট করেছে। আর এই আর্মির ব্যাপার, যে ট্যাঙ্ক, মানে আমার আর্মির গাড়ি দরকার ছিল, উইপেন দরকার ছিল, ড্রেসগুলো আমি বানিয়ে নিয়েছি নিজেই, র্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো আমি বানিয়ে নিয়েছি। বাট এগুলো তো বানানো যায় না বা ভাড়াও পাওয়া যায় না, এগুলোর জন্য আমি অনেক জায়গায় গেছি, আর্মির কাছে গেছি, পুলিশের কাছে অনেক কাছে গেছি। বাট ফাইনালি আমাকে বাংলাদেশ আনসার, আমি প্রচণ্ড রকম কৃতজ্ঞ তাদের প্রতি, তারা আমার সাড়া দিলেন এবং প্রচণ্ড রকম হেল্প করলেন। তারা আমাকে 2টা গাড়ি, অনেকগুলো আর্মস, আমি যা যা চেয়েছি উইথ 6 জন সৈনিক সহ আমাকে দিয়ে দিলেন পুরো 1 মাসের জন্য। এই কাজটা পুরোটা আমাকে করতে হেল্প করেছিল যে যে অ্যাকচুয়ালি এই জিনিসটাতে বের করেছিল, তার নাম হলো ফাহমিদা প্রেমা। জাহাঙ্গীর আলম নামে এক ভদ্রলোক, তার আঙ্কেল হয়, তার হেল্প নিয়ে আমার সাথে আনসার বাহিনীর এই কমিউনিকেশনটা করে দিয়েছিল, তাদেরকে ধন্যবাদ। এই গ্রামটি কোন গ্রাম বাংলাদেশের? এটা বাংলাদেশের দক্ষিণে যে কোনো একটা গ্রাম হতে পারে, প্রত্যন্ত অঞ্চল, যেখানে গাড়ি ঘোড়া চলে না, যেখানে ইলেকট্রিসিটি নাই, যেখানে ইভেন গ্রামে কারো কাছে একটা রেডিও নাই, মানুষ খুবই দরিদ্র মানুষ। একটা রেডিও একটা ছেলের কাছে আসে, সে নতুন জামাই যৌতুক হিসেবে ওইটা পাইছে, কিন্তু বেচারা এটা চালাইতে জানে না। আমার গ্রামটার নাম ছায়ানি। লোকেশন হিসেবে কোথায় বেছে নিয়েছিলেন? আমি যেহেতু নুহাশপল্লি, আমার আপনি তো জানেন শুটিং করতে গেলে থাকা টাকার একটা ব্যাপার হয়, নুহাশপল্লিতে আমরা যেহেতু থেকেছি, ওইখান থেকে আমরা আরো 5-6 কিলোমিটার ভেতরে চলে গেছি। সরকার পাড়া বলে একটা জায়গা আছে, ওইখানে কিছু, আর জঙ্গলের ভেতরে, অনেক গভীর ভেতরে বেশ কিছু কাজ করে। জোশের বাকরিয়ন কে সাথ রহ রহ কে বাকরি বান জায়ে উসকো পহলে খতম করনে মে সমঝদারি হ্যায়, উসকো পুছো জলি কাহা হ্যায়। কারে খতম করবা? জ্ঞান খতম করবা? সরিল রে খতম করবা? আমি বাইসে থাকতে এই করে দেন দাদা, মাফ করে দেন দাদা। ভাই দাদা, আমরা যখন আজকে আপনার এই ইন্টারভিউটি নিচ্ছি, আজকে সকালে এটা একটা প্রিমিয়ার শো হয়ে গেছে, দর্শকদের অভিমত কি ছিল এই ছবি দেখার পর? আমি অ্যাকচুয়ালি এতটা আশা করিনি, ভয়াবহ রকম সুন্দর ছিল। একজন মহিলা, আমি তাকে কখনো চিনি না, বোরকা টোরকা পরা, উনি আসছেন একদম স্ট্রেট, তুমি তুমি করে যান, কাইন্ড অফ, আমি তার ছোট ভাই। মোটামুটি আধা ঘন্টার একটা লেকচার দিলেন আমাদের মুভির কি অবস্থা এবং আমি কি একটা চমৎকার কাজ করেছি, তাকে ছুঁয়ে ফেলেছি। এবং সে আমাকে বলছে যে তুমি আমার চোখে পানি আনছো ছেলে, আমার খুব ভালো লাগছে। এই ছবি নির্মাণকালে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার কাছে? সবকিছুই চ্যালেঞ্জ ছিল ভাই, মূল চ্যালেঞ্জটা ইকোনমিটা ছিল, ফাইন্যান্সটা সবচেয়ে, ফাইন্যান্স একটা বিগ চ্যালেঞ্জ ছিল। আমরা বাপ বেটা একসঙ্গে মুসলমান হয়ে যাও। মুসলমান বানেগা? মুসলমান বানেগা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বাহ, মুঝে নেই মালুম হ্যায় স্যার। লাগাতার বলো, কনসা বল উস্তাদ জি, মুঝে কুছ নেই মালুম হ্যায়। তু সালার বহন চো, সব কুছ জানতা হ্যায়। শামসু লাগছে কোনো হ্যায় বাবা? হ্যাঁ হ্যাঁ। নির্মাতার সৃষ্টির সব অংশই খুব ভালো লাগে। তারপরে যদি প্রশ্ন করি, এই ছবির একটি বিশেষ দৃশ্যর কথা, যে দৃশ্যটি আপনি বারবার স্মরণ করেন? একটা দৃশ্য সায়না আর কল্যাণ করে, এখানে কল্যাণের ক্যারেক্টারটা এমন, সে একটু বেয়াদব টাইপের, বাবার কথা শোনে না, গাঁজা টাজা খায়। বউটা তাকে জিজ্ঞেস করতেছে যে আপনি এগুলো কেন খান? তো সে আবার তার বউকে খুব ভালোবাসে, সে বলতেছে যে আমার মেজাজটা সবসময় খারাপ থাকে, এটা ঠান্ডা করার জন্য গাঁজা খাই। আপনি এত রাগ কিসের? বউ সবাই আমার ভয় দেখায়, ভগবানের ভয়, মিলিটারির ভয়, জবনের ভয়, আমার ভয় পাইতে ভয় লাগে।
তখন বউটা বলে আপনি ভয় পেন না, আমি আছি আপনার সাথে। এই যে প্রেমের যে দৃশ্যটা, এই দৃশ্যটা আমার খুব পছন্দের। আমার ডরাইতে খুব ডর লাগে। আপনি ডরায়েন না, আমি আছি আপনার সাথে। ছবিটি কোথায় কোথায় মুক্তি পাচ্ছে? 14 তারিখে 50টা হলে মুক্তি পাচ্ছে, আমি আমার প্রোডিউসারের কাছ থেকে জেনেছি, যতগুলো ডিজিটাল হল আছে। এই ছবির সঙ্গীতের বিষয়ে কিছু বলুন। আমার মুভিতে আমি টোটাল গান ব্যবহার করেছি 6টা। সুরকার ইমন সাহা, ম্যাক্সিমাম একটা রবীন্দ্রসঙ্গীত, একটা ফোক সং আছে, সো ওগুলো প্রচলিত সুর। আর একটা সুর করেছে সায়ান। ফোক সং বাদে ম্যাক্সিমাম গানগুলো আমার লেখা, আর সায়ানার লেখা একটা গান। গান গিয়েছেন মেহের আফরোজ শাওন, তারপরে পান্থকা নাই, কনা, চঞ্চল চৌধুরী, তুর্য নামে 6 বছরের একটা বাচ্চা ছেলে গান গিয়েছে। গান তো আমি একটা ব্যবহার করেছি টাইটেলে সায়ান যেই গানটা করেছে পরিবেশটাকে ক্রিয়েট করার জন্য। যে ফোক সংটা ছিল, ওই ফোক সংটা আমি ব্যবহার করেছি একটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড দেখাতে। গানটা একটা লিপে ছিল, বাট লিপ থেকে আরেকজনের ড্রিমে চলে যায়, ড্রিম থেকে ঘুরে এসে আবার এখান থেকে আরেকটা মেয়ের সাথে আরেকটা দৃশ্যে, মানে একটা গানের ভিতরে আমি 2টা দৃশ্য দেখিয়েছি। শুধু গান অ্যাজ এ গান না, গানটাকে পুরোপুরি সম্পূর্ণ 2টা দৃশ্য হিসেবে দেখিয়েছি। একটা গান করেছি আয়না নামে, আমার মুভিতে খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছে, যে সেন্ট্রাল ক্যারেক্টার মধ্যে উপমা নামে একটা মেয়ে করেছে, ওই ক্যারেক্টারটার নাম হলো শর্মিলি, সে কিশোরী বিধবা। তো একটা কিশোরী বিধবার মনের ব্যাপারটা, মানসিক অবস্থাটা, তার যে কষ্টটা দেখানোর জন্য এখানে আমি একটা গান লিখেছিলাম আয়না। এই গানটা চমৎকার সুর করেছেন ইমন সাহা। এই গানটা আমি ওই মেয়েটার ব্যাকগ্রাউন্ডটা দেখাতে, যে মেয়েটা আয়না নিয়ে সে অ্যাকচুয়ালি যায় কাজল দিতে। তো সে সবসময় শুনে আসছে সে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, তখন তার মনে পড়ে আর সে তো কাজলও দিতে পারবে না, বিধবা। সে আয়নার ভিতরে তার যে ফেসটা ওইটাতে কাজল দিয়ে আয়নার সাথে গান গাওয়া শুরু করে, ওইখান থেকে আমি তার ব্যাকগ্রাউন্ডে যাই। আয়না রে ও আমার ধরাতির আয়না, বল তুই আমারে, বল তুই আমারে, কেন এই পোড়া চোখে জল শুকায় না, বুকের মাঝে কষ্ট কিসে বিরহ সহে না। আরেকটা গান হলো আমার শরৎ আর পল্লবী, যে 2 ক্যারেক্টার প্রেমিক যুগল, এদের কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে বিয়ে হয়েছে, কিভাবে সবকিছু হয়েছে, এদের দুজনের প্রেমটাকে দাঁড় করানোর জন্য এখানে আরেকটা গান ব্যবহার করেছি, এটা তোর ভেতর। এই গানটা গিয়েছেন শাওন ভাবি আর চঞ্চল চৌধুরী। তোর ভিতরে আমি থাকি, আমার ভিতরে তুই, দুয়ে মিলে একটা মানুষ, একের ভিতর দুই, একের ভিতর দুই রে বন্ধু, একের ভিতর দুই, একের ভিতর দুই রে বন্ধু, একের ভিতর দুই। তোর ভিতরে আমি থাকি, আমার ভিতর তুই। এনটাইটেলে যে গানটা রবীন্দ্রসঙ্গীতটা, সকাতরে কাঁদিচ্ছে সকলে, এই গানটা গিয়েছে 6 বছরের একটা বাচ্চা ছেলে, ওর নাম তুর্য, ঢাকা শাহীন কলেজ স্কুলে পড়ে। আপনার জন্ম মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধের বিষয়কে নিয়ে একটি ছবি তৈরি করলেন, রেফারেন্স হিসেবে আপনার সামনে কি ছিল? অনেক বই ছিল, আমার ফ্যামিলির নিজস্ব ব্যাকগ্রাউন্ড ছিল, আমার বাবা ছিল, আমার মা ছিল, মুক্তিযুদ্ধ আমার ফ্যামিলির একটা বিশাল অংশ। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা পাকিস্তানে বন্দী ছিলেন, তো উনি ওইখান থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য বের হয়ে পালায় আসতে স্যার, তখন উনি ধরা পড়েন এবং ওনাকে ভয়াবহ রকম টর্চার করা হয় একটা লং পিরিয়ড, 74 পর্যন্ত। তারপরে উনি, ওনার বেঁচে থাকার কথা ছিল না, বাট রেড ক্রসের হেল্পে উনি বেঁচে আসেন এবং ফ্যামিলি নিয়ে দেশে ফেরত আসেন। ওইখান থেকে তার ফিলিংসটা, হুমায়ুন আহমেদ আমার এখানে একটা বিশাল ভূমিকা, আমি তার সবগুলো বই পড়েছি এবং ওনার বইয়ে যে উনি মুক্তিযুদ্ধকে এত ইন্টারেস্টিং, এত একটা স্পেশাল ওয়েতে আমাদের জেনারেশনের কাছে তুলে ধরেছেন, এটা একটা বিশাল ইন্সপিরেশন। তারপরে আমি কিছু মুভি দেখেছি,
আমার মুক্তিযুদ্ধের যেটা আমাকে ছুঁয়েছে, এই সবগুলো মিলিয়ে আমাদের দেশে নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিগুলো তৈরি হয়েছে সেগুলোকে আপনি দেখেছেন? হ্যাঁ, অলমোস্ট সবগুলোই দেখেছি। এবার জানতে চাইবো আপনার আগামী পরিকল্পনার কথা। আমি তো স্বপ্ন দেখি অনেক ছবি বানাবো, ইনশাল্লাহ বাংলাদেশে যতদিন আছি মুভি বানিয়ে যাব। বিদেশে কতদিন ছিলেন? 22 বছর। আমাদের অহংকার মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধ নিয়ে আপনি ছবি তৈরি করেছেন, নতুন প্রজন্মের একজন হিসেবে ছবি তৈরি করেছেন মুক্তিযুদ্ধের পরে যার জন্ম। আপনাকে জানাই আমাদের সশ্রদ্ধ অভিনন্দন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন এই ছবি সম্পর্কে। আমি বিলিভ করি অ্যাকচুয়ালি আপনার যারা, যাদের ভেতরে বাঙালিপনাটা আছে বা বাঙালিত্ব বা নিজস্বত্বকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা সবাই আমার মুভিটা পছন্দ করবেন, কারণ আমার মুভি দেখে আপনার চোখের কোণায় পানি আসবে। চ্যানেল আইকে এবং সবাইকে ধন্যবাদ। তোর সুখেতে আমি সুখী, ভাসি তোরে জলে, তোর ছোঁয়াতে অন্তর আমার নাচে সুরের তালে। তোর সুখেতে আমি সুখী, ভাসি তোরি জলে, তোর ছোঁয়াতে অন্তর আমার নাচে সুরের তালে। এই জনমে তোরি আমি, আর জনমে হই দোস্ত, টিকেট, গডজিলা, চল 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 চল।